রাজ্যের প্রান্তিক শহর সাব্রুমের 142টি স্কুলে মিড ডে মিলের বরাদ্দ চাল ডাল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সাব্রুম নগর পঞ্চায়েত সাঁতচাঁদ রূপাইছড়ি পোয়াংবাড়ি ব্লকের অন্তর্গত 142টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে মিড ডে মিলে বরাদ্দ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রধান শিক্ষকদের প্রস্তুতি নিতে বলা হয়েছে, এমনটাই জানালেন বিদ্যালয় পরিদর্শক সঞ্জিত কুমার মালাকার। মিড ডে মিলের চাল ডাল পর্যাপ্ত পরিমাণে মজুদ না থাকলেও বন্টন প্রক্রিয়া 3রা এপ্রিল থেকে শুরু হবে বলে তিনি জানান। যেখানে আছে সবটি মিলে 142টি আমাদের ডিস্ট্রিবিউশনটা হবে। তো এটা আমরা আশা করছি যে বার্তাটা আমরা সবার কাছে নিয়ে পৌঁছেছি, 3 তারিখ থেকে যাতে এটা কার্যকরী হয় সেদিকে সবার সজাগ দৃষ্টি থাকবে। তো সেখানে কিছু কিছু স্কুল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, অর্থাৎ তাদের ফুড স্টক বা ওইরকম দেওয়ার মতো নেই, তাদেরকে আমরা এসে করেছি যে ফার্স্ট কোয়ার্টারটা ইদানিং আমরা ডিএম স্যারের সঙ্গে যোগাযোগ করেছি, যদি সেটা দেওয়া যায় তাহলে তারা কভার করে দিতে পারবে, অসুবিধা হবে। 142টা স্কুলে পর্যাপ্ত পরিমাণে দেওয়ার মতো কি মজুদ রয়েছে? একেবারে 100% নেই, কারণ আমাদের যে ফোর্থ কোয়ার্টার আমরা যেটা পেয়েছি তার ইউজিং শুরু হয় কিন্তু জানুয়ারি থেকে। তো জানুয়ারি মাসটা তো অলরেডি খাওয়ানো হয়েছে, ফেব্রুয়ারিটা খাওয়ানো হয়েছে, এরপরও মার্চ মাসের লকডাউন যেহেতু হয়ে গেছে কিছুদিন বাকি ছিল, তো ওই হিসাবে যে পরিমাণ মজুত এখন আছে সেটা দিয়ে হয়তো 100% কভার হবে না। তো ফার্স্ট কোয়ার্টারটা আমরা কি বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, আগামী 30 দিনের জন্য ছাত্রছাত্রীদের 3 কেজি করে চাল, 500 গ্রাম ডাল এবং আপৎকালীন হিসেবে 4 কেজি করে চাল, 3 কেজি করে ডাল দেওয়া হবে। অভিভাবকদের হাতে সামাজিক দূরত্ব মেনে চাল ডাল সরবরাহ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বলা হয়েছে বলে জানান তিনি। 1000-এর অধিক ছাত্রছাত্রী রয়েছে এমন বিদ্যালয়ে পুলিশের সাহায্য নেওয়া হবে বলে জানান বিদ্যালয় পরিদর্শক। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করব গার্ডিয়ানদের হাতে তুলে দেওয়ার জন্য, আর যেহেতু সোশ্যাল ডিস্টেন্সটা যাতে বজায় থাকে তার জন্য প্রয়োজন আমাদের স্কুলে হয়তো ডিস্ট্রিবিউশন সেন্টার আমরা 3টা রুমে করবো, যাতে সেখানে সোশ্যাল ডিস্টেন্সটা বজায় থাকে এটা করা হবে। এবং যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রী অধিক পরিমাণে আছে, 1000-এর উপরও ছাত্র আছে, সেখানে প্রয়োজনে আমাদের হয়তো পুলিশেরও সব মিলিয়ে রাজ্য সরকারের এই উদ্যোগকে বাস্তবায়িত করতে যেমন প্রচেষ্টা চলছে তেমনি খুশি ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।